আপনারা দেখছেন আরামবাগ টাইমস। সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন। আমরা ইতিমধ্যে অবগত আছেন যে এই কেন্দ্রীয় সরকারের এই যে অগণতান্ত্রিক যে বিল, দেশের মধ্যে সংবিধানকে হত্যা করার যে চক্রান্ত, তার প্রতিবাদে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শহীদ হয়েছেন এই কেন্দ্রীয় সরকারের এই গণতন্ত্র বিরোধী বিলের প্রতিবাদ চালাতে গিয়ে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা দয়া করে আপনাদের যে যানবাহন আছে এগুলি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে। তিনদিন আগে গোঘাটে যে মিছিল হয়েছে, আমি শুধু আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমাদের দলের সমস্ত সহকর্মীদের, সমস্ত শাখা সংগঠনের সহকর্মীদের, সমস্ত জনপ্রতিনিধিদের। যে দিলীপ ঘোষরা একদিন আরামবাগ সারা জেলা সারা রাজ্যের মানুষ নিয়ে যে সভা করেছিলেন, তার চেয়ে বেশি সভা আমার গোঘাট বিধানসভা কখনো, আরামবাগ বিধানসভা, খানাকোল বিধানসভা, পঞ্চগড় বিধানসভা, তারা একাই করতে পারেন। এই বার্তা পৌঁছে দিতে হবে বিজেপিকে যে কোনো অবস্থাতে এ জেলা বিশৃঙ্খলা করলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তোমাদের শিক্ষা দিয়ে দেবে, বিশৃঙ্খলা এই জেলায় করা যাবে না। এই কথা আজকে বলতে এসছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, মাটি মানুষের স্বার্থে মমতাজি লড়ছে, লড়বে, কৃষকের স্বার্থে মমতাজি লড়ছে, লড়বে। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।